নমস্কার সকলকে, স্বাগতম কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, নতুন বছরের শুরুতে কিন্তু তোমাদের জন্য খুশির খবর চলে এলো। আজকে 2 জানুয়ারি 2024, আজকে রেল বোর্ডের তরফ থেকে রেলের নতুন নিয়োগ নিয়ে নতুন একটি নোটিশ, অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, যেখানে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের কনস্টেবল এবং এসআই নিয়োগ নিয়ে নতুন ভ্যাকান্সি নিয়ে কিন্তু নতুন অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। তোমাদের নিউ রিক্রুটমেন্টের কত শূন্যপদে তোমাদের নিয়োগ হবে, সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকবে, বয়স সীমা তোমাদের কত থাকবে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন হবে, পরীক্ষার সিলেবাস কেমন থাকবে, এছাড়া তোমাদের শারীরিক মাপজোক কী কী লাগবে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট হবে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে, ঠিক আছে। কনস্টেবল এবং এসআই দুটি পোস্টের জন্যই কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তো গুরুত্বপূর্ণ নোটিশ এবং গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং তোমরা যারা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা সবার প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। এখানে দেখো বাঁ দিকে নোটিশ নাম্বার, ডান দিকে দেখতে পাচ্ছ নিউ দিল্লি, ডেটেড 2/1/2024, 2 জানুয়ারি 2024, আজকের ডেটে কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে। দেখো, বলা হয়েছে প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ, অল জোনাল রেলওয়েজ ইনক্লুডিং কলকাতা মেট্রো, আরপিএসএফ কোর অ্যান্ড পিইউস, তারপরে দেখো আইজি কন, ইসিউআর এনআর, ডিরেক্টর জেআর আরপিএফ একাডেমি লখনৌ অ্যান্ড, দেখতে পাচ্ছ এখানে কোড দেওয়া আছে। সাবজেক্টে দেখো বলা হয়েছে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবলস এক্সিকিউটিভ ইন আরপিএফ আরপিএসএফ, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ডাইরেক্টিভ নাম্বার 65, যেখানে সাবজেক্টে বলা হয়েছে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টরস এক্সিকিউটিভ অ্যান্ড কনস্টেবলস এক্সিকিউটিভ ইন আরপিএফ আরপিএসএফ। তো এখানে দেখো তোমাদের ভ্যাকান্সির কথা বলা হয়েছে প্রথমেই, ডিটারমিনেশন অফ ভ্যাকান্সিস, যেখানে 1 নম্বরে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সিস টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফ্রম টাইম টু টাইম। তো মিনিস্ট্রি অফ রেল মানে রেল মন্ত্রক কিন্তু স্থির করবে বা ঠিক করবে যে কত ভ্যাকান্সি কখন পূরণ করা হবে, সেটা কিন্তু রেল মন্ত্রক সময় অনুযায়ী কিন্তু সেটা ঠিক করবে, ঠিক আছে। এবং নোটে বলে দেওয়া হয়েছে দ্য কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকান্সিস অফ 2000 ইন দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অ্যান্ড ভ্যাকান্সিস 250 ইন দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর ইন আরপিএফ আরপিএসএফ। তো বলা হচ্ছে যে আরপিএফ এবং আরপিএসএফে এই যে কারেন্ট রিক্রুটমেন্টটা হবে, নতুন রিক্রুটমেন্ট আসবে, সেখানে কিন্তু 2000 শূন্য পদে কনস্টেবল পদে নিয়োগ করা হবে, আর 250 শূন্য পদে কিন্তু সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো যেমনটা এখানে দেখা যাচ্ছে যে 2000 শূন্য পদে আরপিএফ কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট হবে, আর 250 শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগ হবে। তো এটা যদি সত্যি সত্যি হয় তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হবে, কারণ আরপিএফের ইতিহাসে হয়তো এরকম কম শূন্য পদে রিক্রুটমেন্ট হয়তো এর আগে হয়নি, আর বিগত 5 থেকে 6 বছর আরপিএফে কোনো নতুন ভ্যাকান্সি আসেনি। তো এত কম শূন্যপদ কিন্তু কেউই আশা করতে পারে না, আমার মনে হচ্ছে না যে এত কম শূন্যপদ হবে। এখানে যেহেতু বলে দিয়েছে যে মিনিস্ট্রি অফ রেলওয়েজ টাইম টু টাইম কিন্তু ভ্যাকান্সি আপডেট করবে, তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ভ্যাকান্সি আশা করা যায় ভালো মতোই থাকবে। এটা কিন্তু ফাইনাল নোটিশ না, এটা হচ্ছে একটা ড্রাফট নোটিশ বা ডিপার্টমেন্টের নোটিশ, ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল নোটিশ না, এটা পরিষ্কার বলে দিই। আচ্ছা, এবার আমরা দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেস কী বলেছে। এখানে বলা হচ্ছে প্রথমে হবে ফেজ 1, যেখানে তোমাদের কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে, সিবিটি পরীক্ষা হবে, টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। তো ফেজ 1 তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে, এবং এই পরীক্ষা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি নেবে, ঠিক আছে। এরপর হবে ফেজ 2 পরীক্ষা, যেখানে বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ। তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু পিএমটি পিইটি হবে শারীরিক মাপজোক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, এটা কিন্তু আরপিএফ তারাই কিন্তু এটা কন্ডাক্ট করাবে। তারপরে ফেজ 3 বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ, এবং ফেজ 3 তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেটা কিন্তু আরপিএফ করাবে, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, এই 2024 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে
কী কী চাকরির আবেদন চলছে বা ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। কারণ সেই ভিডিওতে তোমাদের মোট 10টা সেরা সেরা চাকরির আপডেট দেওয়া হয়েছে, যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে কিন্তু মোট 64,085টি শূন্যপদে বিভিন্ন রকম চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো সেখান থেকে তোমরা জানতে পারবে তোমাদের কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে এবং কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত ফিস লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি দেখে নিও, গুরুত্বপূর্ণ ভিডিও, ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো 7 নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি অব ক্যান্ডিডেটস, যোগ্যতা কী লাগবে আবেদন করার জন্য। 1 নম্বরে বলা হচ্ছে সিটিজেনশিপ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এখানে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এজ, তোমাদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা কী হবে দেখে নাও। তো বলা হচ্ছে ক্যাটাগরি, তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ এখানে উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে প্রথমত সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো শাখায়। এবং তারপরে দেখো তোমাদের কনস্টেবল পোস্টে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, 10 পাস করলেই তোমরা কিন্তু কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের বয়স সীমা কী হতে হবে, এখানে বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 25 বছর বয়স হতে হবে। তো 18 থেকে তোমাদের 25-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে। আর তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য বলা হয়েছে মিনিমাম তোমাদের 20 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের 25 বছর বয়স হতে হবে, ঠিক আছে। তো 20 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে সাব ইন্সপেক্টর বা SI পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বয়সের ছাড় রয়েছে, এখানে বলা হয়েছে SC ST ক্যাটাগরির প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, আর OBC ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পাবে, ঠিক আছে। নেক্সট দেখো বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, তোমাদের শারীরিক মাপজোক কী লাগবে দেখে নাও। এখানে প্রথমে বলা হচ্ছে ক্যাটাগরি, তারপরে হাইট ইন সেন্টিমিটার, তারপরে চেস্ট ইন সেন্টিমিটার। তো এখানে দেখো প্রথমেই UR এবং OBC ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে পুরুষদের তোমাদের হাইট লাগবে 165 সেমি, ঠিক আছে, আর মহিলাদের হাইট লাগবে 157 সেন্টিমিটার। সেই সঙ্গে দেখো তোমাদের পুরুষদের ক্ষেত্রে এখানে চেস্ট লাগবে না ফুলে 80 সেমি এবং ফুলিয়ে তোমাদের 85 সেমি করতে হবে। তারপরে দেখো SC ST ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে পুরুষদের হাইট লাগবে 160 সেমি এবং সঙ্গে মহিলাদের হাইট লাগবে 152 সেমি। সঙ্গে দেখো পুরুষদের ক্ষেত্রে চেস্ট বা বুকের ছাতির ম্যাপ বলা হচ্ছে না ফুলে 76.2 সেমি হতে হবে এবং ফুলে কিন্তু 81.2 সেমি করতে হবে, ঠিক আছে। এছাড়া বলা হয়েছে গারওয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরাস, কুমায়ুনিস অ্যান্ড আদার ক্যাটাগরিস স্পেসিফাইড বাই গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে বলা হয়েছে এই সমস্ত উপজাতির ক্ষেত্রে বলা হয়েছে হাইট লাগবে 163 সেমি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 155 সেমি। সঙ্গে পুরুষদের চেস্ট বলা হয়েছে বুকের ছাতির মাপ লাগবে না ফুলে 80 সেমি, ফুলিয়ে তোমাদের 85 সেমি করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিশ, তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে জারি করবে। এখানে বলা হয়েছে 1 নম্বরে ইট শ্যাল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। 2 নম্বরে বলা হচ্ছে দ্য নোটিফিকেশান শ্যাল বি ভেটেড বাই সিকিউরিটি ডিরেক্টরেট বিফোর ইস্যু বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে 9 নম্বরে বলা হয়েছে এনগেজমেন্ট অফ এজেন্সিস ফর প্রসেসিং অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট CBT। তো এখানে বলা হচ্ছে যে এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া, সেই সঙ্গে সেগুলো প্রসেস করা, সেই সঙ্গে CBT পরীক্ষা কন্ডাক্ট করানো তার এজেন্সিকে ঠিক করবে। এখানে বলা হচ্ছে ইট শ্যাল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাজ পার দেয়ার ওন নর্মস, অর্থাৎ RRB তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী সেটা ঠিক করবে, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে এখানে তোমাদের যে CBT পরীক্ষা নেওয়া হবে সেই CBT পরীক্ষার প্রশ্নের লেভেল কী হবে। তো দেখো বলা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশান ফর সাব ইন্সপেক্টর উইল বি অফ গ্র্যাজুয়েশান লেভেল অ্যান্ড ফর কনস্টেবল অফ ম্যাট্রিকুলেশান 10th স্ট্যান্ডার্ড লেভেল। তো বলা হচ্ছে তোমাদের কনস্টেবল পোস্টের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক লেভেলের প্রশ্ন করা হবে, আর তোমাদের SI পোস্টে বা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলের প্রশ্ন করা হবে, ঠিক আছে। এছাড়া দেখো বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশান অ্যাজ পার দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো RRB নিয়ম অনুযায়ী কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ অপশান থাকবে, কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে সেটা কিন্তু RRB ঠিক করবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলা হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফর CBT শ্যাল বি ফিক্সড বাই
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিবিটি শ্যাল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট সেন্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি। অর্থাৎ বলা হয়েছে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সিবিটি পরীক্ষার ডেট এবং টাইম ঠিক করবে, সেই সঙ্গে অল ওভার ইন্ডিয়া জুড়ে একাধিক সেন্টারে এই সিবিটি পরীক্ষা কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। নেক্সট দেখো, বলা হয়েছে তোমাদের সিবিটি পরীক্ষায় মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে কত থাকবে। এখানে বলা হচ্ছে 35% তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে, আর সেই সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30% কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে থাকবে পরীক্ষা, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে সিলেবাসটা কী হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, তারপরে কনস্টেবল এক্সিকিউটিভ, তারপরে দেখো টাইম অ্যালোটেড কত সময় থাকবে পরীক্ষার জন্য, নাম্বার অফ কোশ্চেন কতগুলি কোশ্চেন করা হবে, এবং তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে দেখে নাও। তো বলা হচ্ছে প্রথমে তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এই পোস্টে সময় থাকবে 90 মিনিট, যেখানে তোমাদের 120টি কোশ্চেন করা হবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের 50টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 35টি কোশ্চেন থাকবে অ্যারিথমেটিক থেকে, এবং বাকি 35টি কোশ্চেন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জিআই এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু 35টা কোশ্চেন থাকবে। তারপরে দেখো কনস্টেবল এক্সিকিউটিভ এই পোস্টে বলা হয়েছে পরীক্ষার সময় থাকবে 90 মিনিট, যেখানে তোমাদের 120টি কোশ্চেন করা হবে, এর মধ্যে তোমাদের 50টা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, 35টা অ্যারিথমেটিক থেকে, আর বাকি 35টা জিআই এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে সিবিটি পরীক্ষার ডিটেল সিলেবাস দেওয়া আছে, দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে অ্যারিথমেটিক, এবং তারপরে দেখো তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তো এই তিনটি সাবজেক্টে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে সেগুলো তোমাদের এখানে পরপর ডিটেল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখে নেবো তোমাদের ফেজ টু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, এর মধ্যে তোমাদের কী কী ইভেন্ট রয়েছে, ঠিক আছে, সেটা দেখে নেওয়া যাক। তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পিইটি যেটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টের জন্য পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে 1600 মিটার রান তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, সেই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে লং জাম্প 12 ফুট এবং হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে। তারপরে দেখো সাব ইন্সপেক্টর ফিমেল এক্সিকিউটিভ, তো এসআই ফিমেল এই পোস্টের জন্য বলা হচ্ছে 800 মিটার রান রয়েছে, যেখানে তোমাদের 800 মিটার রান 4 মিনিটে কভার করতে হবে, আর তোমাদের লং জাম্প থাকবে 9 ফুট, হাই জাম্প থাকবে 3 ফুট। তারপরে দেখো কনস্টেবল এক্সিকিউটিভ, যেখানে তোমাদের 1600 মিটার রান, এটা তোমাদের কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে পুরুষদের জন্য, আর সেই সঙ্গে দেখো তোমাদের এখানে লং জাম্প রয়েছে 14 ফুটের আর হাই জাম্প রয়েছে 4 ফুটের, ঠিক আছে। এরপর দেখো তোমাদের পরবর্তী পোস্ট কনস্টেবল ফিমেল এক্সিকিউটিভ, এই পোস্টে 800 মিটার রান রয়েছে, এই রান তোমাদের 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, আর লং জাম্প রয়েছে 9 ফুট, হাই জাম্প তোমাদের রয়েছে 3 ফুট, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের পিইটি কী থাকবে, কী কী ইভেন্ট তোমাদের পিইটির মধ্যে রয়েছে। তো তোমরা এখন থেকে তৈরি হয়ে যাও, খুব শীঘ্রই কিন্তু এটার অফিসিয়াল নোটিফিকেশান আরআরবি প্রকাশ করবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জারি করবে, এবং তারপরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আশা করা যায় তোমাদের কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই এই নোটিফিকেশান প্রকাশিত হয়ে যেতে পারে, এবং এ মাস থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। তো যারা যারা আরপিএফের স্বপ্ন দেখো, আরপিএফ কনস্টেবল এবং এসআই ছেলে মেয়ে উভয়, তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। সিলেবাস ওয়াইজ সিলেবাস তোমাদের বলে দিয়েছি, ডিটেল সিলেবাস প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের জন্য ডিটেলে ভিডিও করে দেবো। আর সেই সঙ্গে অবশ্যই কিন্তু মাঠটা এখন থেকে শুরু করে দাও, কারণ তোমাদের মাঠ কিন্তু খুব টাফ, আরপিএফের মাঠ কিন্তু পাস করা অত সহজ না, ঠিক আছে। তো আরপিএফের মাঠটা কিন্তু খুব টাফ একটা মাঠ, এখন থেকে তোমরা মাঠ এবং পড়াশোনা দুটোই কিন্তু প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে।